অভিজ্ঞতা সাহেব যখন বললেন যে প্রধানমন্ত্রীর নির্দেশেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ রক্ষাকারী বাহিনী কাজ করছে, তাহলে বরিশালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার নির্দেশে কাজ করলেন? বরিশালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি প্রধানমন্ত্রীর নির্দেশেই কাজ করে থাকেন, তাহলে সাদেক আবদুল্লার বিরুদ্ধে যে ভূমিকা পালন করেছে সেটা কি তাহলে প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে নাকি নির্দেশ ভায়োলেট করেছে? এগুলো কিন্তু অনেক প্রশ্ন থাকে, কথার পিঠে কথা বলতে গেলে আসলে মূল কথা অনেক সময় আড়াল হয়ে যায়। আমরা যে আইনের শাসন আইনের শাসন কথাটা বলি, আসলে কথাটা বলার দরকার ছিল গণতান্ত্রিক আইনের শাসন। যদি কালো আইন দিয়ে শাসন করা হয় সেটা কি মানুষের জন্য ভালো হবে? কিংবা যে আইনে কণ্ঠরুদ্ধ করা যায় সেই আইনকে যত কড়াকড়ি ভাবে প্রয়োগ করবেন ততই তো কণ্ঠরুদ্ধ হবে। ফলে শাসন করার জন্য যে আইন সেটা সবসময় গণতান্ত্রিক হয় না, যে কারণে তো আমরা আন্দোলনটা করি যে একটা গণতান্ত্রিক আইন চাই, যে আইনের ঊর্ধ্বে কেউ যেতে পারবে না, যে আইন কাউকে ছাড় দেবে না যেমন, আর যে আইন সবাইকে সুরক্ষা দেবে। আইন কি শুধু ভয় দেখাবে? আইন কি সুরক্ষা দেবে না? আইনের কাছে মানুষ সুরক্ষাও চায় আর আইনের কাছে দুর্বৃত্তদেরকে যেন আবার দমনও করতে পারে। কিন্তু আমাদের এখানে অনেক সময় দেখা যায় যে আইন কারো কারোর ব্যাপারে খুবই মানে গতিশীল আর কারো কারোর সময় একেবারে গতিহীন। আমরা অনেক সময় বলি যে আইন কখনো কখনো রকেটের গতিতে চলে, কখনো কখনো গরুর গাড়ির গতিতে চলে, দেখে কার নির্দেশে আইন চলছে অথবা কার জন্য আইনটা ব্যবহৃত হচ্ছে। এগুলো চলতে থাকলে হয় কি মানুষের গণতান্ত্রিক চেতনাটা নষ্ট হয়ে যায়। বরিশালের এই ঘটনাটা ছোট ঘটনা, কিন্তু ছোট ঘটনাটা এত বড় রূপ নিল কেন? তার মানে ভেতরে ভেতরে এতটা অসন্তোষ ধুমায়িত হয়েছিল যে একটা ছোট্ট ঘটনাও একটা বড় বিস্ফোরণের জন্ম দিয়ে দিল। ফলে এখান থেকে কি তাহলে সতর্ক হওয়ার প্রয়োজন না, নাকি কিছু হয় নাই কিছু হয় নাই বলে এটাকে আমি এড়িয়ে যাবো? কিছু হয় নাই কিছু হয় নাই বলে এড়িয়ে গেলে তাহলে কিন্তু ভবিষ্যতে আরো অনেক ধরনের ঘটনা এরকম ঘটতে থাকবে যেটা সামগ্রিকভাবে দেশের রাজনৈতিক যতটুকু মান আছে সেটা নষ্ট করবে। আর তার সঙ্গে যে প্রশ্নটা যুক্ত হয়ে আছে যে আমরা একটা সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক নির্বাচন চাই, যে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ বলতে পারবে আমি আমার মতের প্রতিফলন ঘটাতে পেরেছি, এবং যে নির্বাচনের মধ্য দিয়ে মানুষেরও বুঝতে পারবে যে সবকিছু স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে। ফলে গণতন্ত্রের একটা বড় বিষয় হচ্ছে জবাবদিহিতা, গণতন্ত্রের একটা বড় জিনিস হচ্ছে স্বচ্ছতা। স্বচ্ছতাও থাকতে হবে, জবাবদিহিতাও থাকতে হবে। আমাদের এই জায়গাগুলোতে কিন্তু একটা বড় ঘাটতি আছে বলে আমরা এখন যেটা বলতে চাই যে বিশেষ করে যে বিবৃতিটা দেওয়া হয়েছে, এই বিবৃতিটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে বিবৃতি দিয়েছেন এই বিবৃতিটা কিন্তু খুবই মানে গুরুত্বের সঙ্গে দেখতে হবে যে তারা কেন এই বিবৃতিটা দিতে পারলেন, অথবা এই বিবৃতিটা দেওয়ার মধ্য দিয়ে তারা আসলেই কি তাদের সীমা লঙ্ঘন করলেন? তাহলে আমরা প্রত্যেকেই তো তার নিজস্ব একটা কাজের অধিকার যেমন আছে কাজের একটা সীমাও তো আছে। ফলে যেমন বলা হয়েছে বিজ্ঞপ্তিতে একটা কথা বলেছে যে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তার মানে তারা অভিযোগ করেছেন যে মেয়র সাহেব বরিশাল জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনটা কেমন হয়েছে এটা কি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে? যখন নির্বাচনটা সুষ্ঠু হয় না তখন রাজনৈতিক ব্যক্তিবর্গ তারাও কিন্তু যেহেতু স্বচ্ছতা নাই জবাবদিহিতা নাই রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা কিন্তু ক্ষমতা দেখাতে পারবেন কিন্তু যুক্তির সামনে দেখাতে পারেন না। ফলে দুর্বলতাটা দুই জায়গায় আছে, এই দুর্বলতার একটা বহিঃপ্রকাশ ঘটেছে এই ঘটনায়। আমরা যদি দেখি যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই তাহলে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন যেমন চাই সাথে সাথে প্রত্যেককে তার সীমার মধ্যে থাকার একটা একটা নিয়মও আমাদের এখানে চালু করতে হবে।